ছোট্ট ভালোবাসার কথা বলি যারা মক্কা শরীফ মদিনা শরীফে গেছেন এরকম হাজি সাহেব যদি থাকেন আমার কথাটা মনে পড়ে যাবে আমি একটু বাস্তব উদাহরণ দিতে ভালোবাসি বিজ্ঞান আর ইতিহাস থেকে বেশি বলতে ভালোবাসি তাতে আমার যুব সমাজের নজরে তাড়াতাড়ি যাবে এবং মাথায় ঢুকবে যারা হজ করতে গেছেন তাদের জিজ্ঞাসা করবেন কাবা শরীফের চত্বরে একটা পাথর বিছানো আছে ওই পাথরটার কালার হলো সাদা এখানে কেউ হাজি সাহেব আছেন হাত তুলে দেখাতে পারেন কেউ আছেন হাজি সাহেব কেউ হাজি সাহেব নাই আছেন কেউ কেউ নাই এই গ্রামে আছে এই গ্রামে হাজি সাহেব আছে বসিরার এলাকা হুজুরের বসিরার হুজুরের এলাকার মানুষ গো হ্যাঁ বড় লোক থাকলেই তো হজ করতে হবে বড় লোক কি এখানে ধনী মানুষ কি নাই এখানে আছে তো হজ কিন্তু করে না নাকি

টেম্পারেচার সবসময় হাই 42 পঁয়তাল্লিশ ডিগ্রি সবসময় ওখানে প্রচন্ড গরম এলাকা শুকানো পাথর তো মরু এলাকা সময় প্রচন্ড তাপ প্রচন্ড গরম আর হজ করতে গেলে হজের ভায়ামার যে হজের যে ফরজ গুলো তার মধ্যে কাবা ঘর তফ করতে হবে কাবা ঘর তফ না করলে হজ হবে বাবু হবে বলেন তো হবে না কাবা ঘর তফ করতে গেলে

হাজি সাহেবরা খালি পায় বাবা তাওয়াফ করতে গেলে পাটা পূরে যায় ফোসা হয়ে যায় পাটা পূরে যায় ভীষণ কষ্ট হয় বাবা ভাই আমার দস্ত আমার কাবা ঘরে তাওয়াফ করতে গেলে মানুষের অনেক কষ্ট হয় সেই সময় ভাই আমার একজন বিখ্যাত ভাই আমার বিজ্ঞানী বিখ্যাত একজন টেকনোলজি বাবা ভাই আমার টেকনিশিয়ান বলা যেতে পারে বাবা বিখ্যাত একজন বিশেষ ব্যক্তিত্ব ভাই আমার দস্ত আমার তার বাড়ি হলো মিস সেই মিশর থেকে একজন বিখ্যাত বাবা মা ভাই আমার দোস্ত আমার আধুনিক বিজ্ঞানী বলা যেতে পারে এই রকম পর্যায়ের একজন বিখ্যাত ব্যক্তি তার নাম হলো ডক্টর কামাল ইব্রাহিম ভাই আমার ডক্টর কামাল ইব্রাহিম বাবা হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরা তিনি এলেন আল্লাহ আমার বাইতুল্লাহ তাওয়াফ করতে আল্লাহর বাইতুল্লাহ তফ করতে এলেন মিশর থেকে একজন বিশিষ্ট ব্যক্তি বাবুজি আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ানেরা আমার তিনি ডক্টর কামাল ইব্রাহিম তিনি এসে উপস্থিত হলেন হয়ে দেখছেন যে কাবা শরীফের চত্বরে প্রচুর পা রাখতে পারে না হাজি সাহেব এত কষ্ট আমার আল্লাহর ঘর কাবা ঘর তফ করছে অথচ মানুষ পা রাখতে পারছে না এত কষ্ট পাচ্ছে হাজি সাহেব বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সেই সময় আরবের বাদশাহ ছিলেন বাদশাহ সাউদ বাদশাহ সাউদ সেই সময় বাদশাহ আসল আরবের নাম হলো জাসিরাতুল আরব বাদশাহ সাউদের সময় থেকে তার নামটা পরিবর্তন করে হলো সৌদি আরব সাউদের নাম অনুসারে সৌদি করা হয়েছে ভালো করে জানুন হে তরুণ যুবাগের তার পূর্বে আরবের নাম ছিল জাজিরাতুল আরব এই জাজিরাতুল আরবের অর্থ কিং জাজিরাতুল আরব ঠিকscenario খুলে দেখুন পাহারে ঘেরা আরব পাহারে ঘেরা আরবকে জাজিরাতুল আরব বলা হয় হে তরুণ যুবকেরা হে আমার মربیানেরা সেই সময় কামাল ডক্টর কামাল ইব্রাহিম তিনি একজন বিশিষ্ট সেই সময়কার বিখ্যাত একজন টেকনিশিয়ান বিখ্যাত একজন সায়েন্টিস্ট বলা যেতে পারে একজন বিজ্ঞানী বলা যেতে পারে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তিনি বাদশা সাউদের সঙ্গে ملاقات করলেন বাদশা সাউথকে ইনফরমেশন দিলেন হে আমার প্রিয় বাদশা সাউথ শুনে রেখে দেন আমি এমন একটা পাহাড়ের নাম সন্ধান করে জানতে পেরেছি আমার গবেষণার মধ্যে দিয়ে এমন একটা পাহাড়ের নাম সন্ধান করে জানতে পেরেছি যেটা কেউ জানে না যেটা মানুষ এখনো জানতে পারে না যে পাহাড়ের যে পাহাড়ের পাথর কখনো গরম হয় না হবে না

দিন বাবা জেনে সাউদ বলল তাই না কে তাহলে তাড়াতাড়ি ওই পাহাড়ের পাথর আপনি দেখুন ব্যবস্থা যদি করতে পারেন আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে আল্লাহর কৃপা দয়া আপনার উপর নাজিল হবে আচ্ছা বলুন তো কত টাকা লাগবে এই নিন আমি একটা ব্ল্যাঙ্ক চেক আমার দেশের পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম ওই পাথর আনার জন্য যত টাকা প্রয়োজন আপনি ওই ব্ল্যাঙ্ক চেকেতে বসিয়ে দেবেন আর তাকে আপনি দিয়ে আপনি পাথর একটা সঞ্চয় করণ হে তরুণ যুবকেরা বাদশা সাউদের কাছ থেকে অনুমতি নিয়েন বাদশার কাছ থেকে অনুমতি নিয়েন ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন কোথা জায়গাটার নাম হলো গ্রিস এই গ্রিসের জমিনে গিয়ে তিনি সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে দেখা করলেন দেখা করে বললেন হে বাবা এখানকার বাবা গভর্নর এখানকার নেতা এখানকার লিডার আমরা আরব থেকে এসেছি আরব বাদশার পক্ষ থেকে এসেছি तो उच्च এ বড় বাবা জেনে রেখে সেই সময় তিনি দাবি করলেন ওই পাহাড়টা ছোট পাহাড় কিন্তু এই পাহাড়ের একটা অংশের পাথরা আমার প্রয়োজন যা টাকা পয়সা লাগবে সবটাই দেব আমার কাবা ঘর আপনারা জানেন এই কাবা ঘরের চত্বরে হাজী সাহেবরা হজ করেন তাদের পাটা পূরে যায় তাদের পাটা ফোসা পড়ে যায় তাদের বন্ড তওয়াফ করতে কষ্ট হয় আর তওয়াফ না করলে হজ হয় না তাই তাদের জন্য বড় কষ্ট হয় তাই অ্যামাউন্ট পাথর আমি সন্ধান পেছি এই পাথরটা কেবল গ্রিসের এই পাহাড়ি একমাত্র আছে পৃথিবীর আর কোন পাহারে আছে কিনা এখনো সন্ধান পাওয়া যায় না ওই পাথরটা যদি আপনি একটা অংশ দেন ওই একটা অংশ এনে আমি আল্লাহ কাবা ঘরের চত্বরে বিছিয়ে দেব আমি আরবের সরকারের পক্ষ থেকেcstring এই নন ব্ল্যাঙ্ক চেক খালি চেকটা আপনাদের দিয়ে দিলাম যত অ্যামাউন্ট বসানোর বসিয়ে নেন যত অ্যামাউন্ট লেখা লিখেনেন তার পরিবর্তে পাথরের একটা অংশ পাথোর আমাকে দিয়ে দেন হে তোর উৎসWagner হে আমার বন্ধুরা হে আমার বড় পিয়ানিরা শুনে কে যে তিন বাবা ডক্টর কামালি প্র মিশরের মানুষ সেই সময়কার একজন বিখ্যাত ভয়াবাট বিখ্যাত একজন ব্যক্তিত্ব তিনি কি করলেন মক্কা শরীফে আনালেন মক্কা শারিফে আনিয়ে বা আমার বড় বড় হাই লেভেলের মিস্ত্রি দিয়ে তিনি সেখানে পাথরগুলো বসিয়েছিলেন আজও কাবা শরীফের চত্বরে আপনি যখন ঢুকবেন পুরো কাবা শরীফের চত্বর একটাই দেখবেন সাদা পাথর সেখানে বসানো আছে আর এই সাদা পাথরে প্রচন্ড রোদের সময় প্রচন্ড তাপেও আপনি বাইরে জুতো পা ছাড়া হাঁটতে পারেন না বাইরে আপনি খালি পায়ে হাঁটার ক্ষমতা না হয় কিন্তু কাবা শরীফের চত্তরে যখন আপনি পা দেবেন পাপ না গরম হবে না ঠান্ডা হয়ে আছে যেন মনে হচ্ছে ভিতর থেকে এসি চলছে আমি এই মাসখানে খোলো আমি ঘুরে এসেছি আল্লাহ আমাকে নিয়েছিলেন আবার আমি ছিলাম তো আমি গিয়ে আমার সঙ্গী ভাইদেরকে দেখাচ্ছিলাম দেখো মিলিয়ে নাও মিলিয়ে নাও দেখছো তো এই যে পাথর দেখতে এই পাথরের ইতিহাস আমার কাছে বাদশা সাউদ খুব খুশি হয়েছিলেন হাজি সাহেবরা সেখানে গিয়ে এখন খালি পায়ে তফ করে বেশ কিছুদিন যাওয়ার পরে ডক্টর কামাল ইব্রাহিম চলে গেলেন এক সময় যখন আমার রাসুলের দরবারে গেলেন রাসুলের দরবারে গিয়ে যখন মসজিদে দাদাবির চত্বরে তিনি যখন পৌঁছালেন দেখেন পাথর প্রচন্ড গরম হয়ে আছে পা তার বায়াবার পুড়ে যাওয়ার মতো অবস্থা হে তরুণ হে আমার মুরব্বি আনে কষ্ট পেলেন হাই রে হাই যদি পুরো পাহাড়ের পাথরটা আমি কিনে ফেলতাম আহারে মনটা আমার বড় কাঁদে কিন্তু একটা ছোট্ট পাহাড় সেই পাহাড় ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো এমন পাহাড়ের সন্ধান আমি জানি না ওই গ্রীষ্মের ওই পাহাড়টাই আমি জানি কিন্তু পনেরোটা বছর আমার কেটে গেছে তখন যদি আমার মনে পড়তো আহারে আমি আরও পাথর নিয়ে চলে আসতাম এক সময় হঠাৎ করে দেখা যায় বাদশা সাউথ বললেন এ ভাই ডক্টর কামাল ইব্রাহিম আপনি আল্লাহর কাবা বাঘরে এমন খেদমত করলেন আজ পনেরোটা বছর ধরে সাদা পাথর লাগিয়ে দিয়েছেন এই সাদা পাথরের বাদা হাজি সাহেবদের পায়ে আর কখনো ফুসকা পড়ে না পা কখনো গরম হয় না আমার আল্লাহ আপনাকে কবুল করেছেন আমার আল্লাহর প্রেম মহাব্ব ভালোবাসা আপনার অন্তরে আছে আহ আল্লাহ কত খুশি হয়েছেন আপনার উপর কিন্তু পনেরোটা বছর কেটে গেছে আমারও সেই সময় মাথায় ছিল না আর আপনারও সেই সময় হয়তো মাথায় ছিল না আর সেই সময় যদি আরো কিছুটা পাথর এড়ে আমার রাসুলের রাউজা মোবারকের চত্বরটা একটু লাগিয়ে না। আমি সাউদ বড় খুশি হয়ে যেতাম আমার রাসুলের চত্বরে রাসুলের রাউজার ছত্র যদি একটু লাগাতেন আমি বড় খুশি হতাম আহারে সময় আমার মনে পড়েনি খেয়াল ছিল না আর আপনারও খেয়াল ছিল না যদি একটু খেয়াল করতেন ভাই তো এখন কিছু করা যাবে বলে আর কিছু হয় পনেরো বছর আগের ঘটনা আর কি সে আছে আগে পাহাড়টা খুব ছোট্ট পাহাড় যেটুকু আমি হাফ অন্তত নিয়ে চলে এসেছি আর হাফ তারা দেয়নি আমাকে তখন তো আমি আর বলিও নি বললে হয়তো দিত কিনা জানি না তো আমি হাফ নিয়ে চলে এসেছি আর সে আছে হে বাদশা সাউথ বলেছিলেন ভাই একবার যান আরেকবার চেষ্টা করুন যদি আমার রবির রুহানি তুই আপনার উপর থাকে আমার আল্লাহ হতে পারে আপনাকে মিলিয়ে যদি দেন পনেরো বছর পরে আমার নবীর রাউজা মোবারকের চত্বরে যদি সাদা পাথরটা লাগাতে পারি মানুষ আরামের সঙ্গে সঙ্গে চলাফেরা করবে আমার বন্ধুরা করবে শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা ডক্টর কামাল ইব্রাহিম মিশরের বিখ্যাত একজন টেকনিশিয়ান বিখ্যাত সেই সময়কার বিজ্ঞানী ভাই আমার দোস্ত আমার তিনি বাদশাহ সাউদের কাছ থেকে আবার পূর্বের নাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন আবার গ্রিস গ্রিসে গিয়ে সেই পাহাড়ের সন্ধান করতে লাগলেন সন্ধান করে সেখানে গিয়ে বাবা সেই পাহাড়ের দায়িত্বে থাকা মালিকের সঙ্গে কথা বলে বললেন পাথর কি আর আছে বাবা পাথর কি আর আপনার এখানে আছে যদি পাথর থাকে আমাকে তার বাকি অংশটা দিয়ে দেন সেই সময় তিনি বললেন আপনি পনেরো বছর আগে এসেছিলেন আজকে কি আর পাথর থাকে না না নাই সেই সময় তিনি বললেন বাবা পাথর কি আর থাকতে পারে কখনোই সে পাথর আর পাওয়া যাবে না আমার সময় ডক্টর কামাল ইব্রাহিমের মনটা খারাপ হয়ে গেল হে তোর উজ্জ্বাগিরা হে আমার বন্ধুরা সুরের কি দিন তিনি বললেন আচ্ছা কে কিনেছে কি আপনার মনে আছে বলে সেটা কেমন করে বলতে পারি সেটা খাতা পত্র দেখতে হবে পনেরো বছর আগের কথা এটা কখনো সম্ভব নয় সাহেব আমি আপনাকে কেমন করে বলতে পারি যে পনেরো বছর আগে বাকি পাথরের অংশ পাথর পাহাড়ের অংশটুকু কে কিনেছে গুলো কে কিনেছে ভাই আমার দোস্ত আমার ডক্টর কামাল ইব্রাহিম তবুও বললেন যদি সম্ভব হয় তাহলে আমাকে একটু জানাবেন আমাকে একটু খবরটা দেবেন আমি চললাম এই বলে তিনি চলে যাচ্ছিলেন এমন সময় ম্যানেজার জানিয়ে দিলেন হে ডক্টর কামার কামাল ইব্রাহিম অ্যাড্রেসটা পাওয়া গেছে ঠিকানাটা পাওয়া গেছে যে পাথরটা কিনেছে সে পাথরের পাথর কিনা ব্যক্তির অ্যাড্রেসটা ঠিকানাটা নামটা আমাদের লিস্টে পাওয়া গেছে এই নিন আপনাকে আমরা ভালোবাসি আপনি একজন বিশেষ ব্যক্তিত্ব তাই আপনাকে নাম ঠিকানা অ্যাড্রেসটা আমি জানিয়ে দেব সেই সময় তাড়াতাড়ি তিনি নাম ঠিকানা অ্যাড্রেসটা নিলেন নিয়ে দেখলেন রে হাই যে মানুষটা কিনেছেন সেই মানুষটা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ নয় সেই মানুষটা তিনি যিনি কিনেছেন তিনি হলেন সৌদি আরবের একজন বিখ্যাত আগে তাড়াতাড়ি ফ্লাইট যোগে চলে এলেন সৌদি আরবে সুজা সুজাসাই ব্যবসায়ীর বাড়িতে চলে গেলেন দোকানে চলে গেলেন কারবারে চলে গেলেন গিয়ে বললেন ভাই পনেরো বছর আগে সাদা পাথর আমি গ্রিস থেকে নিয়ে সে কাবা ঘরে লাগিয়েছিলাম সে সময় আমার মাথায় ছিল না রাসুলের রাও যা কেউ লাগিয়ে দিলে ভালো হতো এটা সে সময় আমার মাথায় ছিল না আজকে বাদশাহ সাউদের নির্দেশে আমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে সেখানে গিয়েছিলাম কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে তোমার অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ভাই পনেরো বছর আগে তুমি যে সাদা পাথরটা নিয়ে এসেছো সৌদি আরবে সেই পাথরটা কি তোমার শেষ হয়ে গেছে দেওয়া হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না কি হয়েছে আমাকে একটু জানাও যেখানে পাবো সেখানে যাবো সেখান থেকে তুলে নিয়েছে আমার রাসুলের দারবারে যদি লাগা লাগাতে পারি নিজেকে ধন্য মনে করব ভাই বলো তো দেখি সেই পাথর কি ব্যবহার হয়ে গেছে নাকি সেই পাথরের খবরটা আমি একটু জানতে চাই ম্যানেজার খাতা খুলে খুলে বলে পনেরো বছর আগের যে পাথরটা আনা হয়েছিল গ্রিস থেকে সেই পাথরটা কখনো বিক্রি হয়নি বরং পনেরো বছর আগে থেকে গোডাউনে যেমন কাম আর তেমন পড়ে আছে হজরতে বাবা ডক্টর কামাল ইব্রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে সঙ্গে সঙ্গে বললেন যত টাকা লাগবে তুমি তোমার অঙ্কটাই ব্ল্যাঙ্ক চেকে বসিয়ে নাও আর আমাকে ওই সাদা পাথরটা যা আছে সবটাই দিয়ে দাও ভাই আমার সৌদি আরবের সেই ব্যবসায়ী বলে নবীর রৌজায় সাদা পাথর বসাবে পয়সা নিয়ে নিতে পারবো না পয়সা নিয়ে দুনিয়ায় হয়ে যাবে তাহলে আখেরাতে নবীর কাছে আমি কি পাব হে তরুণ যুবকেরা ডক্টর কামাল সেই সাদা পাথর বিনা পয়সায় বিনা মেহরতে তার নিজের জীবনে কখনো মজুরি নিলেন না যত মিস্ত্রি সব লাগিয়েছিলেন কোন মজুরি নেননি বিনা পয়সায় বিনা ভাই আমার সবকিছু তিনি নিজের খরচা দিয়ে করে ভাই আমার আল্লাহর নাবীর রাউজা মোবারকের চত্বরে মসজিদের নাবাবির বাইরে চত্বরে সাদা পাথরটা তিনি সেখানে বসিয়ে দিয়েছেন বাদশা সাউদের আমল থেকে আজ পর্যন্ত সেই সাদা পাথরে যারা খালি পায়ে হাঁটে জিজ্ঞাসা করবেন প্রচন্ড রৌদ্রের কারণে অন্য পাথরে যখন পা রাখা যায় না সেই সাদা পাথরে তারা পা দিয়ে ওয়ানা এসে হাঁটাহাঁটি করে ঠান্ডা যেন মনে হচ্ছে বড় বের হচ্ছে বলার উদ্দেশ্য হলো একটা ডক্টর কামাল ইব্রাহিম একজন বাবা মিছরের মানুষ তার মধ্যে কেমন আল্লাহ প্রেম নবী প্রেম হে তরুণ যুবকেরা যার হৃদয়ে আল্লাহ প্রেম নবী প্রেম থাকবে আমার আল্লাহ তাকে কখনো নিরা হাস করবেন না আপনি কখনো মায়হুষ হবেন না আপনি কখনো নিরাশ হবেন না আপনার মধ্যে আল্লাহ প্রেম নবী প্রেম থাকলে আর আল্লাহ প্রেম নবী প্রেমকে বাস্তবায়িত করতে গেলে আল্লাহর নির্দেশ রাসূলের আপনাকে মেনে মেনে চলতে হবে তাই আজ থেকে প্রতিজ্ঞা চলবো আল্লাহর নির্দেশ মেনে চলবো যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসূলের পথে যারা চলে দুনিয়ায় ਬਾਤੀਲੇ ਬਾਧਾ ਤਰਾ ਮੰਨੇ ਨਾ ਨਿਸੀਤ ਰਾਜੋ ਨੀ ਤੇ ਸੇਜਦਾ ਤੇ ਜਾਏ হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসুলের তারিকা ছাড়ে না যাদের ভিতরে শুনুনত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না বলুন না সোহানো জোরে হবে না चाहे हो পাঁচক নামাজ ছেড়ে দেবেন না রাসুলের সুন্নতগুলো ভুলে যাবেন না নামাজ আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বো না আজ থেকে ওয়াদা করুন নামাজ পড়া শুরু করবো কাজা হলে কাজা করবেন কিন্তু নামাজ ছাড়বেন না আর রাসুলের শূন্যতগুলো স্টার্টিং করতে গেলে আপনি সবচেয়ে আগে নবীর সুন্নত দাঁড়িটা অন্তত ছোটো ছোটো হলেও রাখুন আজ ছোটো আছে কাল বড় হয়ে যাবে শূন্যতটা রাখা শুরু করুন দাড়ি এখন সৌন্দর্যের প্রতীক আপনার দাঁড়ির দ্বারা আপনাকে সুন্দর লাগবে কিন্তু কোনো নেতামন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয় আমি রাখছি নবীর সুন্নত মনে করে এই মনে করে দাঁড়িটা রাখা শুরু করুন দেখবেন আমার আল্লাহ কবুল করে নেবে আপনার মধ্যে যদি আল্লাহর মাহাব্বাতের সুন্নত থাকে আমার আল্লাহ আপনাকে কখনো মাইহুস করবেন না আপনাকে কখনো আমার অসহায় বাড়াবেন না আপনাকে কখনো তানহাই আপনার মধ্যে আসবে না আপনার মধ্যে কখনো অবহেলা আসবে না আল্লাহর প্রতি আল্লাহর মাহাব্বাত আল্লাহর ভালোবাসা আপনি পাবেন এবং রাসূল রসুলের রুহানি নেক নাজার নেক ফাইজ পাবেন আর এই রুহানি নেক নাজার নেক ফাইজ পেতে গেলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আপনাকে আমাকে ওলি আউলিয়াদের তালিকা ধরে ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে যেভাবে খাজা গরিব নওয়াজ হুজুর চলেছেন নিজামুদ্দিন আউলিয়া হুজুর চলেছেন পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লার দাদা হুজুর চলেছেন হজরতে মসির আল্লামা হুজুর চলেছেন আমার দাদা যান আপনারা জানেন পিনগর পীর সাহেব মায়াপুর পিনগর হুজুর যাকে জিন্দা অলি বলা হতো সেই মায়াপুর পিনগর হুজুর ফির পীর কেবল রহমাতুল্লাহ যে পথে চলে আল্লাহর অলি হয়ে গেছেন সেই পথে চলুন দুনিয়া আখেরাত আল্লাহ ভালো করে দেবেন বলুন আল্লাহ হুমামিন আপনি আমার আপনাদের খেদমত থেকে বিদায় নেব নেওয়ার আগে এই মক্তবের জন্য কিছু সিমেন্ট লাগবে বাবজি একটু সিমেন্টটা যদি আপনার পয়সাটা সিমেন্টটা যদি দেওয়ালে লাগানো থাকে আপনার দেওয়া পয়সায় যদি সিমেন্টটা দেওয়ালে লাগানো থাকে মাশাল্লাহ সাদকায়ে জারিয়া হয়ে যাবে আল্লাহর কুরআন কখনো মিথ্যা নয় বাবজি একটু শুনে নেন আমার আল্লাহ কুরআন মাজিদের বলছেন মানজা আবিল হাসানাতে ফালাহু আসরো আমসালিহা বান্দা একটা হাসানা করবি একটা ভালো কাজ করবে এক দিবি আমি আল্লাহ 10টা তার জাযা বদলা দেব এটা আমার কুরআনের ওয়াদা জোরে বলুন সুবহানাল্লাহ বাবজি আমার বিশ্বনবী সোনার জামানে জানিয়েছেন

বাবজি আমার তরুণ যুবকেরা আমার জীবন মরণের মালিক হলেন আমার আল্লাহ সে আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হুকুম মান আমার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ হে তরুণ যুবকেরা ডিটেইলস করে বলতে পারব নামাজের কথা একটু রোজার কথা আমি আর বলছি না রোজা হজ যাকাত কালেমা আমার আল্লাহর আদেশ আর নিষেধ তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খায়রা ইয়ারা ওয়া আমাইয়া আমাল মিসকালা যররাতিন শাররা ইয়ারা বা আমার যাররা যাররা পরিমাণ যদি ভালো করেন তার বিচার তার পুরস্কার আমার আল্লাহ দিবেন আর যাররা যাররা পরিমাণ যদি মন্দ কাজ খারাপ কাজ করেন তারও বিচার আর তারও পুরস্কার আমার আল্লাহ দিবেন তারও পানিশমেন্টার ও সাজা আমার আল্লাহ দেবেন এটা আপনাকে মাথায় নিয়ে চলতে হবে তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ ঠিক থাকবেন যেমন মুখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন অন্তরে রাখবেন আর কার্যে পরিণত করবেন আল্লাহর নির্দেশনাগুলোকে মান্য করার মধ্যে দিয়ে হে আমার বন্ধুরা এবার নবীর নির্দেশ নবীর সুন্নাত নবীর ভালোবাসা নবীর মহাব্বাত নবীর নির্দেশগুলোকে মানবেন নবীকে মহাব্বাত করবেন রাসূলকে দয়ার নবীকে ভালোবাসবেন

বিশ্বনবি আমার বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতি হলো ফামানোর আগে বাং সুন্নতি ফালাই সামিন্নে যে আমার সুন্নদকে ইনকার করল যে আমার সুন্নতকে ঠুকরে দিলো যে আমার সুন্নদকে ওয়াসিকার করলো সে আমার দলভুক্ত নয় হে তরুণ যুবকীরা হে আমার বন্ধুরা আমার হে আমার মুরুব্বিয়ানেরা সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী যে সুন্নত বলেছেন সেই সুন্নত আপনি মেনে চলুন আপনার দুনিয়া আখেরাতে কামিয়াবি হবে দয়ার নাবি আমার সুন্নত মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে সুন্নতির উপর সেটা হলো মুখের দাড়ি আজকে দাঁড়ি হয়েছে ফ্যাশন বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে হরভজন সিং দাঁড়িয়ে রেখেছে লিওলেন মেসি দাঁড়িয়ে রেখেছে কথা ঠিক না বল এই কিছুদিন আগে বিশ্বকাপ খেলা হলো বিশ্বকাপ ক্রিকেট খেলা হলো না ভাই এই ফাইনালটা কোথায় হয়েছিল বলেন অনেকে অনেক কথা বলেছিল গুজরাটে হ্যাঁ আর স্টেডিয়ামটার নাম কি হ্যাঁ নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমাদের প্রধানমন্ত্রীর নামে বন্ধুরা আমার আপনারা জানেন পুরো টুর্নামেন্টে ভালো খেলা খেলেছিল বিরাট কোহলি অনেক নাম বিরাট কোহলি মুখে তার দাড়ি আছে দেখবেন ছোট ছোট এখন আবার বিরাট কোহলির মতো অনেকে দাড়ি রাখছে বিরাট কোহলির সুন্নত ওটা নবীর সুন্নত নয় বিরাট কোহলির সুন্নত আর আপনি যদি ছোট ছোটই দাড়ি রাখেন কিন্তু নবীর সুন্নত মনে করে রাখেন যে আজ আমি ছোট ছোট রেখেছি একদিন বড় হয়ে যাবে এই যে সুন্নত মনে করে রাখলেন নবীর সুন্নত মনে করে এই অবস্থায় মরে গেলে কবরে গেলে মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বকা দেখতে পাবে মুখে দাঁড়ির দেখা হতে পারে ওই দাঁড়িটাই হবে নাজাতের জারিয়া জোরে হবে না দাঁড়ি রাখতে লজ্জা পায় মুসলমানের ছেলে বিরাট কোহলির মুখে দাঁড়ি আছে দেখে হরভজন সিং লিওনেল মেসি থেকে শুরু করে হাসিম আমলা থেকে শুরু করে অনেক বড় বড় খেলোয়াড় প্লেয়ারদের মুখে দাঁড়িয়ে আছে এই বিরাট কোহলি টোটাল টুর্নামেন্টটাই ভালো খেলেছিল কিন্তু ফাইনালে গিয়ে দুর্ভাগ্যবশত হেরে গিয়েছিল হার জিতের খেলা তো হার জিতে আপনারা দেখেছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এই খেলায় হার জিত নিয়ে অনেকে অনেক কথা বলেছে কে মাঠের দোষ দিচ্ছে কে জায়গার দোষ দিচ্ছে কে অমুকের দোষ দিচ্ছে কে তমুকের কথা বলছে কে কোন খেলোয়াড়ের কথা বলছে ভাই খেলায় হার জিত থাকবে আমার দেশের প্লেয়াররা আমাদের গর্ব আমার দেশের প্লেয়াররা আমার দেশের সম্মান যে কোনো ভাবে আমার দেশের সম্মান বিশ্বের যদি সম্মানিত হয় আমার দেশ এটা আমি গর্ববোধ করি তো মনে রাখবেন আমি একটা জিনিস আপনাদের বোঝাতে চাই বিরাট কোহলি হেরে যাওয়ার পরে তিনি কেঁদেছিলেন আর তার এগেনস্টে যে দল ছিল কোন দল জিতেছিল বলেন অস্ট্রেলিয়া সে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের নাম কি গ্রেট ম্যাক্সওয়াল তাই তো নাকি ঠিক বললাম আচ্ছা ব্যাট কামিং আচ্ছা ও যে তাহলে এসে আচ্ছা যাই হোক আপনারা ঠিক বলছেন হয়তো আমি ভুল বলছি কিনা জানি না তো ম্যাকুয়াল বলে নাম যিনি ওই সময় ওই সেরা ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার সম্ভবত তিনি এসে বিরাট কোহলিকে পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন ওই সময় তিনি সেলিব্রেশন করেন আমার বলার উদ্দেশ্য এটা গ্রেট ম্যাক্সুয়াল তিনি আমি তো খেলা দেখিনি হয় তিনি ক্যাপ্টেন ছিলেন কিংবা ওই ম্যাচের একজন সেরা খেলোয়াড় ছিলেন তো যাই হোক তিনি কিন্তু বুঝতে পারলেন যে এই টোটাল টুর্নামেন্টে ভালো খেলেছে যিনি সেই বিরাট কোহলি আজকে কিন্তু খুব মর্মহত খুব দুঃখিত তিনি কাঁদছেন তা আমি জিতেছি বটে কিন্তু জেতার পরেও আমার সেলিব্রেশন করার থেকে আনন্দ ভোগ উপভোগ করার থেকেও আমার বন্ধু আজকে ভালো খেলে দুঃখ পাচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত তাই দশ নাম্বার জার্সিটা নিয়ে যে সৌজন্যবোধ দেখিয়েছিল এটা তারা দেখিয়েছে তারা দুজন খেলোয়াড় একে অপরকে দেখিয়েছে আজকে আমরা এই নবীর নির্দেশ আমার নৌজন্যবোধ আমার নাবী বিশ্ব সোনার জামারে সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন হক হাল আলাল মুসলিমে হা মুসলমান মুসলমানের উপর হক হলো পাঁচটা অন্য হাদিসে বলা হয়েছে ছটা রাদ সালামের জবাব দাও কেউ তোমাকে সালাম দিলে তুমি অবজ্ঞা করবে না সৌজন্যবোধ দেখাবে তোমার শত্রু হলেও তুমি যার সালামের জবাব দেবে না হলে সালামের জবাব না দিলে কঠিন গুনাহগার হবে কারণ সালামের জবাব দেওয়াটা ওয়াজিব তাই সালামের জবাব দাও ওয়ায়াদাতিল মারিস বিমারি মানুষ অসুস্থ মানুষ হলে তাকে তুমি দেখতে যাও দেখুন সৌজনবোধ আমার নাবি সৌজন্য শিখিয়েছেন অসুস্থ মানুষ হলে তাকে তুমি দেখতে যাও তার সেবা সুস্থতা করো তুমি যাতায়াতের পথে যাওয়া আসার পথে তোমার জন্য আল্লাহর মালাইকা ফারিস তারা গোনা মাফির জন্য দোয়া চাইবে বুঝতে পারছো অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এই সৌজন্য আমার নবী শিখিয়েছেন বাইতে যারা যার নামাজটা কিসের নামাজ বলেন ফরজ সুন্নত নফল না কি এটা কি ওয়াজিব কি নামাজ যারা বলে ফরজে কিফায়া এই ফরজে কিফায়া আর ফরজে আইন এর মধ্যে পার্থক্য আছে ফরজে কিফায়া হলো কিছু জন যদি পড়ে নাই সবার পক্ষ থেকে হয়ে গেল আর ফরজে আইন প্রত্যেককে পালন করতে হবে তাহলে ফরজে কিফায়া জানাজার নামাজ কিছু মানুষ যদি নামাজ পড়তে যায় সারা গ্রামবাসীর হক পালন হয়ে যায় কিন্তু আমরা কি করি কিছু মানুষ যায় না সবাই যায় সবাই যায় অন্য জায়গায় কেতাবে বলা হয়েছে যে নামাজ জানাজার নামাজে অংশ নিল আল্লাহ তার নামাজ আমলে ওহোদ পাহার পরিমাণ সব লিখে দেবে জোরে হবে না

বন্ধুরা আমার তাহলে জানাজার নামাজে আপনি অংশ নিলেন এটা হলো সৌজন্য দেখানো আমরা ফরজে কিফায়ার নামাজে সবাই যায় কারণ আমরা উহুদ পরি পাহাড় পরিমাণ সওয়াব নিজেদের নামাজ আমলের পেতে চায় এবং সৌজন্য বোধ দেখায় যে জানাজার নামাজটায় হাজির সবাই হতে হবে এই যে সৌজন্য বোধ আমার নবী শিখিয়েছেন এরকম অসংক্ষমী বলতে পারি বেশি কথাই যাব না হে তোরুজ বাগেরা সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বব্যাপী আগে আমাকে যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞানের বাস্তবতা আছে সবের মধ্যে আন্তরিকতা আছে মহাব্বত আছে প্রেম আছে ভালোবাসা আছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব নবী আমার বললেন ইহেবুল হালমা ইমাল আসাল বা আমার মিষ্টি খাওয়া এবং মধুপান পান করা আমার নবী পছন্দ করতেন নবী আমার ভালোবাসতেন মিষ্টি খাওয়া নবী আমার মধু খাওয়া পছন্দ করতেন ভালোবাসতেন আমি কত কথা বলবো বেশি কথা বলবো না যেগুলো নবী আমার করেছেন বা করতে বলেছেন সবের মধ্যে মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে হে তরুণ যুবকেরা সাড়ে চোদ্দশো বছর আগে গবেষকরা গবেষণা করছেন গবেষণা করে তারা বলছেন ভাই আমার কার্ডিও কার্ডিও ভাস্কুলার নামে আমাদের শরীরে একটা কার্ডিও রোগ হয় মারাত্মক হার্টের একটা সমস্যা হয় যদি নিয়মিত যদি খাওয়া দাওয়ার পরে ভাই আমার এক পাতে যদি একটু মিষ্টি রাখা হয় একটু যদি মিষ্টি খাওয়া দাওয়ার পরে খাওয়া হয় তাহলে আমাদের হজম শক্তি ভালো হবে এবং মারাত্মক কার্ডিও ভাস্কুলার এরকম ভয়ঙ্কর রোগ শরীর আমাদের রক্ষা পেতে পারে এটা বলছে বিজ্ঞানী স্বাস্থ্য বিশেষজ্ঞরা আর মধু হলো সর্দির জন্য থেকে শুরু করে এমন অনেক রোগের মহা হলো মধু এ তরুণ বছর আগে বললেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয় মিষ্টি খেলে অ্যাসিডের ক্ষরণের পরিমাণ কমে যায় হজম শক্তি বেড়ে যায় শরীর স্বাস্থ্য আমাদের সুন্দর থাকে আমাদের খিদেটা ঠিকঠাক কমপ্লিট হয় হে তরুণ যুবক এই রকম ভাবে আল্লাহর নবী 1450 বছর আগে যা বলেছেন নবী আমার বলেছেন হে সাহাবি তোমার হাড়ের সমস্যা হাদিসের মধ্যে এসেছে নবী আমার জানিয়েছেন তোমার হাড়ের সমস্যা হয়েছে তুমি আজুয়া আর খেজুর খাও আজুয়া খেজুর হাড়ের সমস্যার জন্য উপকার যারা বলেন সুবহানাল্লাহ এই আজুয়া খেজুরের ইতিহাস আমি বলেছি সালমান ফার্সি হুজুরের বাগানে প্রথম আজুয়া খাজুর শুরু হয় আমার নাবি ওরা বীজ দিয়ে শুরু করলেন ইহুদিন হজরত সালমান ফার্সি হুজুরকে ছাড়বে না সেই জন্য বাহানা তৈরি করলো যে বীজগুলো পোড়া বীজ দিয়ে দিল বলে এইগুলো গাছ হতে হবে গাছ হলে ফল হবে তবে আমি ছাড়বো আমার নাবি ওই পোড়া বীজগুলো আল্লাহর নাম নিয়ে বসাতে শুরু করলেন তৎক্ষণাৎ আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় পেছন দিকে শেষে যখন তাকিয়ে দেখলেন দেখলেন চারা ফুটে গেছে ওই পোড়া বীজ থেকে আল্লাহ গাছ বানালেন পরে ফল দিলেন ফলগুলো সব কালো কালো ফল হলো এবং সবচেয়ে সেরা খাজুর হলো সেই খাজুরটা হলো আজুয়া খাজুর হাজুর মদিনা শরীফে ভাই আমার সেখান থেকে চাষ শুরু হলো জোরে বলুন সুবহান এই আজুয়া খাজুর এটা হলো হাটের উপকার বিশ্বনবী নবী আমার বলেছেন হাদিস পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি সকাল বেলা সাতখানা আজুয়া খাজুর খাবে সারা দিন তার শরীরে কোনো জাদু ক্রিয়া করবে না জাদু তো দূরের কথা এমন কি কোন শারীরিক ও শরীরে করবে না শরীরে কোনো বিষক্রিয়া ইফেক্ট করবে না শরীর থেকে ও নষ্ট হয়ে যাবে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা বিজ্ঞানীরা দিন পর্যন্ত নবী যা বলেছেন সব তারা গবেষণা করে দেখেছেন দাঁড়ির মধ্যে সায়েন্স আছে ডান দিকে কাঁথ ঘুমানোর মধ্যে বিজ্ঞান আছে পায়ের গিরার উপরে পোশাক পরতেন বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার এই পায়ের গিরার উপরে পুরুষদের পোশাক পরার মধ্যে সাইন্স আছে ডানদিকে দিকে ঘা কাত হয়ে ঘুমানোর মধ্যে সাইন্স আছে ছেটে বুঝে খাওয়ার মধ্যে সায়েন্স আছে বসে পেচ্ছাপ করার মধ্যে বিজ্ঞান আছে বসে পানি পান করার মধ্যেও সায়েন্স আছে নবী যা শিখিয়েছেন যা কিছু শূন্য সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে বাবা এরকম অসংখ্য কথা আমি বলেছি ইন্টারনেটে সার্চ করলে সব পাবেন পনেরো থেকে কুড়ি হাজার কিছু কম বেশি কুড়ি পঁচিশ হাজার বক্তব্য আমার আছে একটা একটা করে বলার চেষ্টা করেছি আগে হে আমার বন্ধুরা সালটা হলো দু হাজার সাল জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হল ঘরের ভিতরে একটা সেমিনার হলো এ তরুণ যুবকের রিলিজিয়াসের উপর ধর্মের উপর সেই সেমিনারটা করা হলো সেখানে বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত হলো তারা ধর্ম নিয়ে আলোচনা শুরু করে দিল ধর্মীয় কথোপকথন ধর্মীয় ডিবেট ধর্মীয় লেকচার বক্তৃতা তারা শুরু করলো

অনেক কিছু প্রমাণিত হয়েছে আমি এর আগে অনেকগুলো উদাহরণ দিয়েছি কোরআন থেকেও আজকে আমি বেশি কিছু বলবো না আমি এর আগে বলার চেষ্টা করেছি ইননা মা আলাই আলাইকুমুল মাই tata ওয়া ধামা ওয়া লাহমাল খিনজির আমার আল্লাহ গোস্ত খাওয়া হারাম করেছেন খিনজির যদি আপনি খান খিনজির মানে হল শুকর পিগ ইংরাজিতে বলে পিক এই শুকর যদি আপনি খান শুকরের গোস্ত যদি আপনি খান কি আপনার ক্ষতি হতে পারে আমি বলছি না গুগল সার্চ করবেন পাবেন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন পিক খাওয়া শুকর খাওয়া হারাম করেছেন হে তরুণ যুবাকিরা সাড়ে চোদ্দশো বছর আগে ভাই আমার দুই সমুদ্রের কথা আল্লাহর কোরআনে বলেছেন যে দুই সমুদ্রের কথা উনিশশো সালে আবিষ্কার হয়েছে জ্যাকবি কোস্টার মাধ্যমে কোষ্টা থিওরি পেশ করার মাধ্যমে আবিষ্কার হয়েছে হে তরুণ যুবাকিরা

বাইনাহুমা বারজাখুল্লাই আবগিয়ান বহমান দুই সমুদ্র তারা মিলিত হয়েছে কিন্তু তাদের দুজনের মাঝখানে আমি আল্লাহ একটা কুদরতি পার্থক্য করে দিয়েছি যাতে করে তারা মিলেমিশে একাকার হতে পারে না 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে বিশ্ব নবীর হাদিস যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত একজন নাসরাদী পন্ডিত সেই সময় ইসলামিক স্কলার আসরার রাসিদিকে বলেছিল হে মিস্টার আসরার রাসিদি আপনি বলুন তো আপনার নবীর সব কথা মেনে নিলাম কিন্তু আপনার নাবি বলেছেন সাতখানা সকালে যদি আজুয়া খাজুর খাওয়া হয় তার সারা দিন শরীরে কোনো বিষক্রিয়া না থাকতে পারে না এটা কেমন কথা বিষ খেয়ে নিয়ে যদি আজুয়া খাওয়া হয় বিষক্রিয়া নাকি নষ্ট হবে এটা কেমন কথা

কারণ আমি আজুয়া খাজুর খেতে পছন্দ করি রাত দিন আমার কাছে আজুয়া খাজুর রাখি এখানে যদি একটু লিকুইড কোন বিষ থাকে আমাকে দেওয়া হোক সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে একটু বা আমার ইঁদুর মারা লিকুইড বিষ সেখান থেকে পেলেন বা আমার কেমিক্যাল ইঁদুর মারা বিষ সেখান থেকে পেলেন সেই ইঁদুর মারা বিষটা তিনি মুখে ঢক ঢক করে খেয়ে নিলেন নিয়ে সাতখানা বা আমার আজুয়া খাজুর তার সঙ্গে থাকতো তিনি খেলেন খাওয়ার পরে মানুষদেরকে দেখিয়ে দিলেন দেখো দেখো আমার শরীরে দেখ দেখো কোনো কিছু করছে কিনা আমি এখানে কয়েক ঘন্টা পর্যন্ত থাকব আমার কোনো ক্ষতি এই ইঁদুর মারা এই মারাত্মক কেমিক্যাল মারাত্মক বিষ আমার শরীরে কোনো ক্ষতি ইনশাল্লাহ করবে না কারণ আমার নবী যা বলেন নিজের ইচ্ছাই বলেন না মায়ান্তে কোয়ান ইলাহাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবী নিজের ইচ্ছাই কোনো কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহ ওহি দিয়ে না জানিয়ে সাতখানা খাজুর খাওয়ার নির্দেশ আমার নবী বলেছেন আসল কথা কার ঝরে বলেন কার আল্লাহ বন্ধুরা আমার এই কথাগুলো আমার বলার মানে কি কেন বলছি আপনার বিশ্বাস কারো মজবুত করতে চাইছে আপনি কোরআন দেখে আল্লাহকে চিনুন আপনি নবী দেখে আল্লাহকে চিনুন আপনাকে কেউ বলতেই পারবে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে মানু কেমন করে আল্লাহকে দেখা যায় না আল্লাহ নিদর্শন দেখা যায় আমরা জানি কর্তা ছাড়া ক্রিয়া হয় না তাহলে আকাশটা তৈরি করলো কে জমিন কে তৈরি করেছে কারি সারাই গাছ চারা গাছ থেকে এত বিশাল গাছ তৈরি হচ্ছে সবই ন্যাচারাল সবই ন্যাচারাল কোনোদিন হতে পারে ভাই আমার তরুণ যুবকেরা আমার আজকে আজকে বিজ্ঞান বলছে পৃথিবী সৃষ্টি হয়েছে ভাই আমার নবমন্ডল ভূমন্ডল সবকিছু সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি তারা দিচ্ছে বিগ ব্যাং থিওরি এই বিগ ব্যাং থিওরি তারা বলছে যে একটা বিন্দু ছিল আগে কোটি কোটি বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়নি আকাশ সৃষ্টি হয়নি চাঁদ সূর্য সূর্য গ্রহ উপগ্রহ ন সৌরজগত নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি হয়নি তখন একটা বিন্দু ছিল একটা বিন্দু সেই বিন্দুতে বিস্ফোরণ হলো বিস্ফোরণ বিস্ফোরণ হয়ে তৈরি হয়ে গেল কোথাও ছিটকে পড়লো কোথাও ছিটকে পড়লো মঙ্গল কোথাও বুধ কোথাও ছুটকে পড়লো ইউরেনাস কোথাও ছিটকে পড়লো নেপচুন কোথাও ছুটকে ছিটকে পড়লো প্লুটো এইভাবে আকাশ তৈরি হয়ে গেল সব তৈরি হয়ে গেল এইভাবে তৈরি হয়েছে তারা বলছে ব্যাং আজকে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন মাজিদ খুলুন সুরা আম্বিয়া আয়াত নাম্বার তিরিশ তিরিশ নাম্বার আয়াত সুরা আম্বিয়া খুলুন আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে আকাশ জামিন সব একসঙ্গে লেগেছিল আমি আল্লাহ সেখানে তাদের মধ্যে থেকে আমি সব পার্থক্য করে দিয়েছি জোরে হবে না জোরে হবে না

তাকে পৃথিবীতে কে না চেনে বিশ্ব হেভিওয়েট তিনবার চ্যাম্পিয়ন তিনি কিন্তু চিনেছেন আল্লাহ মেনেছেন নবী মেনেছেন মাইকেল জ্যাকসন শাহরুখ খান সলেমান খান করে আমাদের ছেলেরা মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল চার ঘন্টার জন্য গুগল আউট হয়ে গিয়েছিল আউট অফ ভাই আমার আউট অফ মার্কেট আউট অফ মোবাইল মোবাইল থেকে আউট হয়ে গিয়েছিল আউট অফ ওয়ার্ল্ড ভাই আমার ওয়ার্ল্ড থেকে পৃথিবী থেকে গুগল হারিয়ে গিয়েছিল 4 ঘন্টার জন্য মাইকেল জ্যাকসন কে নিয়ে পৃথিবীর মানুষ গুগলে এত সার্চ করেছে যে গুগল আর তার সহ্য করতে পারে না সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে মার্কেট থেকে আউট ভাই আমার সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিল আল্লাহ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই আর প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মহামানব পৃথিবীতে আর কেউ নাই পড়ে নিলেন কালেমা কালেমা পড়ে ভাই আমার মাইকেল জ্যাকসন মিকাইল নাম নিয়ে ইমান কবুল করেছিল হে তরুণ বাগেরাম মিস্টার প্রেইল এই অল্প কিছুদিন আগের কথা বলি কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ হুদা ছেড়ে দে আমি কেটে বাঁচি বিরানি হয়েছে না কি হ্যাঁ হই সব অনেক আগে হয়ে গেছে সব অনেক আগে হয়ে গেছে নতুন কথা শুনতে হবে বন্ধুরা আমার তরুণ যুবকের আমার নতুন বছরের কথা বললাম আবার কথা বল বন্ধুরা আমার এই কষ্ট হচ্ছে আমাদের ঠান্ডা লাগছে শেষ করে দেবো অনেকে মনে মনে করে দিলি ভালো হয় তাড়াতাড়ি বিরিয়ানি খায় আর ঘুমায় খুব সংক্ষেপে খিচুড়ি আবার গজল শুনলে কে আবার কি পৃথিবী কেমন করে তৈরি হয়েছিল শুনলে কত লোকের কত কথা আমি বলবো না এসব বলা গেছে সব চলেছি তুমি আমি সৃষ্টি হয়েছি কত বলেছি সার্চ করা কথা বলবো কেন হ্যাঁ শুনতে ভালো লাগে সবাইকে ভালো লাগে এখন শুনে ফেলে দরুদ শরীফ আল্লাহুম্মা সল্লে আলা ওয়ালা লেদা এই তো কালেকশন পড়ে গেল আবার আমাকে কালেকশানের লোক দেবে আর

मौलाना महमदुआला मैं ही तो फिलिस्तीन हूँ तुम मुझको बचा लो ना जाले में जुलुम करे रखते थे मोए बनना

মোদের মা-বেটিকে পুঁচাত বছর ধরে इज्जत তাদের লুটে জানি যখন চাইবে পি তুমি হোগা जगना भी तुम्हें होगा रुकना भी तुम्हें होगा लड़ना भी तुम्हें होगा 1948 साल तार आगे थे इजराइल नामी कोनो देश छिलो ना मानचित्र 1948 साल आगे वर्ल्ड পৃথিবীর মানচিত্র আপনারা যদি খুলে দেখেন ইসরায়েল নামে কোন দেশই ছিল না ফিলিস্তিনের সহায়তায় ফিলিস্তিনি মানুষদের সহযোগিতায় তারা থাকতে শুরু করেছিল থাকতে থাকতে নিজেদের দেশ হিসাবে ফিলিস্তিনদের কাছ থেকে কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে তারা নিজেদের দেশ তৈরি করেছে আর করে নিয়ে আজকে পুরো ফিলিস্তিনটা নিতে চায় আর নিরীহ মানুষদের হত্যা করছে আজকে যখন এরা প্রতিরোধ করছে তখন কিছু মানুষের চোখে লাগছে যে ওরা কেন প্রতিরোধ করছে এতদিন মার খাচ্ছিল ছিল মার খেলেই তো ভালো হতো কতটা নির্মম মানুষ কেন ভাই বন্ধুরা আমার উনিশশো আটচল্লিশ সালটার আগে ইসরাইল নামে কোন দেশ ছিল না মানচিত্রে জার্মানি নাতসিদের का चे हू तीरा मारखे आरो मस्जिदे अक्सा को कब सा भी वही ने क्या फिलिस्तीनी को कब सा भी वही ने क्या उठना भी तुम्हें होगा আমাদের প্রতিরোধ আমাদেরকে করতে হবে অন্য কেউ করবে না আর অন্য কারোর উপর আশা করলে তাহলে কিন্তু বিপদে পড়তে হবে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার বলার উদ্দেশ্য আমার নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা এবং সবের মধ্যে আমাদের উপকার আছে জোরে বলুন আলহামদুলিল্লাহ হে তো তাহলে আল্লাহর বিশ্বাস বলেছে নবীর প্রতি ভালোবাসার কথা বলেছে আপনাকে আমাকে পাঁচ নামাজটা পড়তে হবে এবং রাসূলের সুন্নাতগুলোকে মেনে চলতে হবে হে তরুঞ্জুবাগের মা হে আমার মুরবিয়ারির শুন রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবাঙুলকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আপনার আমার হৃদয় আল্লাহ এবং রাসূলের ভালোবাসাকে স্থান দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের সঙ্গে আমার আল্লাহ আপনার আমার নবীর নামটা জুড়ে দেন আজারে আমার নবীর নাম আল্লাহর সঙ্গে কোরআন নাযিদে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম নামাজে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম জান্নাতের দরজার দরজায় আমার আল্লাহর সঙ্গে আপনারা আমার বিশ্ব নবীর নাম সেই নবীকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে যেমন আল্লাহকে ভালোবাসবেন পাশাপাশি রসুলকে ভালোবাসবেন হে তরুণ যুবকেরাম হে আমার মুরব্বি শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা কেমন ভালোবাসা বাবা শুনে রেখে দেন একটা